মটিভ কি? টকার লেনদেন আর ব্ল্যাকমেইলিং। ঘাতক অভিষেক বরুয়ার স্বীকারোক্তির পিছতে সংবাদমেল হত্যার রহস্য ভেদ করলে মহানগর আরক্ষী আয়ুক্ত দিগন্ত পড়াই। 2019 চনত ফ্রি ফায়ার খেলর সূত্রে চিনাকি হওয়ার পর 2023 চনের 9 আগস্টত নিতেশ কুমারক অভিষেক বরুয়ায় হত্যা করার আরর কাহিনী ব্যাখ্যা করলে মহানগর আরক্ষী আয়ুক্ত। অভিযুক্ত নিজের পয়সাখিন ঘুরাই বিচারে আর সেই সময় নিতেশে পয়সা ঘুরাই দিব পৰা নাই, এটা সময় আছে যেতিয়া ভিক্টিমে ব্ল্যাকমেইল করা আরম্ভ করেছে। সপ্তম শ্রেণীত পড়ি থাকার পর টাকা ঘটার প্রতি ধাউতি বাড়িছিল নিতেশ কুমারর। এগুণত দুগুণ দিয়ার প্রতিশ্রুতিরে বন্ধুর পর টাকা ধারলে আনি বিটকয়নত বিনিয়োগ করেছিল নিতেশে। আনকি সরুরে পড়া সুতর বিনিময়ত টাকা ধারে দিয়া বেপার করা নিতেশর পর 2022 চনত 30,000 টাকা ধারলে লৈছিল অভিযুক্ত অভিষেক বরুয়ায়। 30,000 টাকা লৈ নিতেশক 40,000 টাকা উভতাই দিছিল অভিষেকে। 2022 চনত অভিযুক্ত ব্যক্তি নারেঙ্গী অঞ্চলত এখন রেস্টুরেন্ট, সরু রেস্টুরেন্ট খুলিলে আর সেই কারণে এই মৃত যিজন যুবক ছাত্র নিতেশ কুমারের 30,000 টাকা ধার লৈ গৈছিল আর নিতেশ কুমারে কোনোবা এজন বন্ধুর পর এই 30,000 টাকা আনি কন্ডিশনত দিছিলে অভিযুক্তক যে এসপ্তাহর পিছন পয়সাটা ঘুরাই দিব লাগিব আর 40,000 দিব লাগিব। ধনের লেনদেন বড়ার সমান্তরালক ঘনিষ্ঠ হয়ে পড়েছিল নিতেশ আর অভিষেক। তেনেকুৱাতে এদিন অভিষেকে নিতেশক কলে দেউতাকর 16,00,000 টাকা হরকার গোপন কাহিনী। চাহ বাগিচার চাকরির অবসর লওয়ার সূত্রে একাউন্টত কেবা লাখো টাকা আছিল অভিষেকর দেউতাকর। চেক বুঝি অভিষেকে সহি করে থা চেকবুকর পাত হরকায় দেউতাকর নিজের একাউন্টলে 16,00,000 টাকা লুটি অনার কথা গম পাওয়া মাত্রকে ব্ল্যাকমেইলিং আরম্ভ করলে নিতেশ কুমারে। যিজন অভিযুক্ত তেওঁর দেউতাক আছিলে ওদালগুৰিৰ হাতীগড় চাহ বাগিচার হেড মেকানিক, রিটায়ারমেন্টের সময়ত জিপিএফর আর রিটায়ারমেন্টের টাকা যথেষ্ট টাকা দেউতাকর একাউন্টে জমা হয়েছিল। ঘরের মানুষে গম নোপাকি এই অভিযুক্তজনে এই সাইন চেক জমা করে ব্যাংকত দেউতাকর একাউন্টের পর 16,00,000 টাকা নিজের একাউন্টলে ট্রান্সফার করে দিয়েছে। দেউতাকর পর হরকা 16,00,000 টাকা নিতেশর পর শিকা সুতর বেপারত বিনিয়োগ করেছিল অভিষেকে, কিন্তু তার বিনিময়ত নিতেশে 1,000-2,000 কৈ অভিষেকর পর সরকায় নিছিল 90,000 টাকা। আনকি ফন্দি করে অভিষেকর মোবাইলের পর প্রেয়সীর সঙ্গে নিবিড় মুহূর্তর কেবাখনো ফটো সংগ্রহ করার পাছত দুগুণে চলিল নিতেশর ব্ল্যাকমেইলিং। ব্ল্যাকমেইল করা আরম্ভ করেছিল যে তুই যদি মোক পয়সা বেশিকে বিচার তেতিয়াহলে তুই যে দেউতার পর পয়সা গম নোপোৱাকে 16,00,000 টাকা উলিয়াই দি মই ঘর সবকে কই দিম আর তোর আর বান্ধবীর যেখানে পরোগ্রাফ মই এই পরোগ্রাফ খিনি ভাইরাল করে দিব। নিতেশর বারম্বার ব্ল্যাকমেইলিংত মানসিক ভারসাম্য হেরাই পেলার বাবে হত্যার পরিকল্পনা রচিলে অভিষেকে। বিধির বিপাকত নিজে মতায় আনি স্কুল নগৈ অভিষেকর স্কুটিরে আমসাং পালেগৈ নিতেশ কুমার। নিতেশে নিজে ফোন করলে অভিযুক্তক যে অহাকালি মই স্কুললৈ নাযাও, তই আহিবি বনগাঁওলৈ, তোর লগতে আমি দুইটা ওলাই যাম, কারণ কি সেইখানে আমি আগতে যাওয়া আমসিং ফরেস্টর ওয়াটারফল চাবলৈ যাম, গোটেই দিনটো তাতে থাকি আর সন্ধিয়া ঘুরি আহতে তোমাক অলপ পয়সা দিয়ে। বুধবারে বিয়লি 3:30 বজাত পিতৃর এজাহারের পিছত তদন্ত চলায় অভিষেক বরুয়ার ভাড়াঘরের পর আরক্ষীয় জব্দ করলে নিতেশর স্কুল ব্যাগ আর কাপড়। তার এই সূত্র ধরে চলা তদন্ত আরক্ষীয় ভেদ করলে নিতেশ কুমারের হত্যার রহস্য। ইতিমধ্যে অভিষেক বরুয়ায় স্বীকার করেছে নিতেশ কুমারক হত্যা করার মোটিভ। প্রতিরোধ করবলে সক্ষম নহয় কারণ এই ধরনের অপরাধ চিনাকি মানুষের মাঝে সংঘটিত হয়েছে, গতি মই রাইজরে অনুরোধ এইটাই রাখো যে নিজের সন্তান সন্ততিয়ে কি করে আছে তার উপরে যাতে অল্প নজর দিয়ে আর চাল চলনত যাতে অল্প চকু দিয়ে। নিতেশ কুমারের হত্যাকাণ্ড উদঙাই দিলে অভিভাবকর অসাবধানতার বাবে বিপথে পরিচালিত হওয়া আজির একাংশ শিশুরের কাহিনী। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।